আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি এসএসসি ফাইনাল সাজেশন দুই হাজার বিশ ভূগোল ও পরিবেশ এই অধ্যায়টি এবং এই অধ্যায়ের বইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আসবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অধ্যায় থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে সৃজনশীল এবং এমসি কিউ সে অধ্যায়গুলোই আমি সর্ব প্রথম আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজ দেরি না করে সরাসরি আমরা চলে যাব কোন অধ্যায় থেকে সৃজনশীল এবং এম সি কিউ কোশেন আসবে সেগুলো দেখার জন্য তো দেখানোর আগে আমি বলে দিই যে আমি গুরুত্ব অনুসারে এখানে ইম্পর্টেন্ট অনুযায়ী আমি স্টার মার্ক দিয়েছি যে কোন অধ্যায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেনগুলো হয়ে থাকে তো বন্ধুরা বেশি না করে চলো আমরা এক নজরে চোখ বুলিয়ে আসি কোন কোন সেই অধ্যায়গুলো যেগুলো থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট কমন আসবে তো প্রথমে দেখো দুই নম্বর অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্টার মার্ক দেখলেই বুঝতে পারতেছ যে এটি কি অবস্থা গুরুত্বপূর্ণ অধ্যায় এরপরে অধ্যায় পঞ্চম বায়ুমণ্ডল এখানেও তিনটি স্টার স্টারমার্ক রয়েছে এরপরে সপ্তম অধ্যায় জনসংখ্যা এখানে দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট এর ভিত্তিতে অনেকগুলো স্টার দেওয়া রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই অধ্যয়ন করবে এবং পড়বে তাহলে তোমরা এমসিকিউ এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো কমন পাবে এবং এর অধ্যায় নয় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী এই অধ্যায়টি ভালো করে পড়বে এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে এরপরে রয়েছে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ এই অধ্যায়টি এবং সপ্তম খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসে সৃজনশীল তোমরা সেভাবে পড়বে এবং অধ্যায়ন করবে সো বন্ধুরা আশা করি তোমাদের ছয়টি সৃজনশীল যদি তোমরা কমন পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়বে তাহলে আমার মতো তোমরাও সৃজনশীল পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারবে এবং পরীক্ষাতে অধ্যয়ন করতে পারবে তো বন্ধুরা বেশি দেরি করব না শেষ করতে কারণ তোমাদের পরীক্ষা তোমরা অবশ্যই জানো যে শুরু হওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে কারণ পরীক্ষা খুবই সন্নিকটে তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই অধ্যায়গুলো ভালো করে পড়ো এবং তোমাদের যেগুলো প্রয়োজন সে অধ্যায়গুলো আমাকে জানাও এবং সেই বইগুলো আমার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই জানাও কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটি যদি তোমাদেরকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যেন সকলেই তোমার এই সাজেশনটি দেখতে পায় তো বন্ধুরা আজ এ পর্যন্ত বাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দাও